জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শ্রুতির শিরোনাম, সিরিয়ার ইদলিব ও লাতাকিয়ায় সন্ত্রাসীদের অবস্থানে রুশ বিমান হামলা। এদিকে অস্থিরতার মধ্যে চীনের সঙ্গে বৈঠকে রাশিয়া। বিদ্রোহীদের বিরুদ্ধে জয়লাভ করেছেন পুতিন বললেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট। আবারও রাজপথে ইসরায়েলিরা, 25 সপ্তাহের মতো চলছে বিক্ষোভ। পুতিনের পাশে থাকার অঙ্গীকার ইরানের। সর্বশেষ জানিয়ে দেব মণিপুর সেনাবাহিনীর কাছ থেকে সশস্ত্র বিদ্রোহীদের ছিনিয়ে নেয় মেইতেই নারীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সিরিয়ার ইদলিব ও লাতাকিয়ায় সন্ত্রাসীদের অবস্থানে রুশ বিমান হামলা। সিরিয়ার ইদলিব ও লাতাকিয়ায় সন্ত্রাসীদের অবস্থানে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, রুশ জঙ্গি বিমানগুলো আজ লাতাকিয়ার উত্তর এবং ইদলিবের আশেপাশে বোমা বর্ষণ করেছে। দুটি সন্ত্রাসী সংগঠনের নাম জানানো হয়েছে, এগুলো হচ্ছে তাহারি রুশ শাম এবং আল হিজবুল ইসলামী আল তুর্কস্তানি। এই দুই সংগঠনের কয়েকটি অবস্থানে কয়েক দফা বিমান হামলা চালানো হয় বলে টিভি চ্যানেলের খবরে বলা হয়েছে। সম্প্রতি সিরিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, এরপরই সন্ত্রাসীদের অবস্থান পাল্টে পাল্টা হামলা চালানো হয়। গত 2 দিনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় লাতাকিয়া ও হামা এলাকায় 2 শিশুসহ 4 বেসামরিক প্রাণ হারিয়েছে, আহত হয়েছে আরও 3 জন। সিরিয়ার সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে 2015 সাল থেকে সেদেশে সেনা মোতায়েন রেখেছে। 2011 সালে বিদেশি মদদে সন্ত্রাসী তৎপরতা শুরুর পর সিরিয়া সরকার রাশিয়ার সহযোগিতা চায়। অস্থিরতার মধ্যে চীনের সঙ্গে বৈঠকে রাশিয়া। নিজেদের ভাড়াটে সৈন্যবাহিনী ওয়াগনারের সঙ্গে অস্থিরতা চলার মধ্যেই চীনে গেছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো। রোববার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে সৃষ্ট বিভিন্ন উদ্বেগের বিষয়ে মত বিনিময় হয়েছে। অবশ্য রুদেনকো কখন বেজিংয়ে এসেছিলেন বা ওয়াগনার বিদ্রোহের কেন্দ্র করে তার এই সফর কিনা তা স্পষ্ট করে জানায়নি কোনো পক্ষই। তবে এর মাধ্যমে বোঝা যাচ্ছে, চলমান পরিস্থিতিতে যে কোনো বিপদ এড়াতে পরম মিত্র চীনের উপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন পুতিন। ওয়াগনার প্রধান ইয়েভেজিনি প্রিগোজিনের সঙ্গে কয়েক মাস ধরেই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দ্বন্দ্ব চলছে। গত শুক্রবার প্রিগোজিন অভিযোগ করেন, তার বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো। এর কঠিন প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এক অডিওবার্তায় প্রিগোজিন ঘোষণা দেন, রুশ নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করতে প্রয়োজনীয় সবকিছু করবেন তারা, আর এই পথে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের ধ্বংস করে দেওয়া হবে। শুক্রবার তার বাহিনী ইউক্রেন ছেড়ে রাশিয়ার সীমান্ত শহর রোস্তভ অন ডানে প্রবেশ করে সেখানকার একটি সেনা সদর দপ্তর দখল করে। সে সময় রুশ বাহিনীর একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার দাবিও তোলেন প্রিগোজিন। পরে মস্কোমুখী অভিযান শুরু করে ওয়াগনার। এই ঘটনাকে পিঠে ছুরিকাঘাত উল্লেখ করে বিদ্রোহীদের কঠোর শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফলে পরিস্থিতি ধীরে ধীরে আরও সহিংসতার দিকে এগিয়ে যেতে থাকে। তবে শনিবার ক্রেমলিনের সঙ্গে সমঝোতার পরিপ্রেক্ষিতে মস্কো অভিমুখী অভিযান বন্ধ করে পিছু হটে প্রিগোজিনের সৈন্যদল। এরই মধ্যে ভাড়াটে বাহিনীর সৈন্যরা রোস্তভ অন ডন শহরের সামরিক সদর দপ্তর ত্যাগ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ওয়াগনার সৈন্যদের শহর ছাড়তে দেখা গেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনার পর দৃশ্যত ক্রেমলিনের সঙ্গে চুক্তিতে পৌঁছেছেন ওয়াগনার প্রধান ইয়েভেজিনি প্রিগোজিন। তবে এ বিষয়ে খুব সামান্যই তথ্য দিয়েছে পুতিন প্রশাসন। বিদ্রোহীদের বিরুদ্ধে জয়লাভ করেছে পুতিন বললেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিশ্বাস করেন যে রাশিয়া যে তার নেতা ভ্লাদিমির পুতিন এবং দেশে গৃহযুদ্ধ করার প্রচেষ্টাকে পরাজিত করেছে। আমি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আমাদের সংহতি এবং সমর্থন জানাতে চাই। তিনি বিশ্বাসঘাতকতার প্রচেষ্টা, একটি গৃহযুদ্ধ শুরু করার প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ করেছিলেন এবং এই মুহূর্তে তিনি রাশিয়ার সাথে বিজয় রয়ে গেছেন, মাদুরো ভেনিজুয়েলার ডি টেলিভিশনকে বলেছেন। ভেনিজুয়েলার পক্ষ থেকে আমরা ভেনিজুয়েলার ভাই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন জানাই। ভেনিজুয়েলার নেতা শনিবার সন্ধ্যায় কারাবোবো যুদ্ধের 202তম বার্ষিকী উদযাপনের একটি অনুষ্ঠানে বলেছিলেন, যেখানে স্প্যানিশ সেনাবাহিনীর পরাজয় স্প্যানিশ শাসন থেকে ভেনিজুয়েলার সম্পূর্ণ স্বাধীনতার পথ প্রশস্ত করেছে। 23 জুন সন্ধ্যায় ওয়াগনারের প্রতিষ্ঠাতা ইয়েভেজিনি প্রিগোজিনের টেলিগ্রাম চ্যানেলে বেশ কয়েকটি অডিও রেকর্ড পোস্ট করা হয়েছিল। তিনি বিশেষভাবে দাবি করেছিলেন, তার ইউনিটগুলি আক্রমণের মুখে পড়েছে, যার জন্য তিনি দেশটির সামরিক কর্তৃপক্ষকে দায়ী করেছেন। ফেডারেল সিকিউরিটি সার্ভিস সশস্ত্র বিদ্রোহের আহ্বানের জন্য একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে। পুতিন শনিবার জাতির উদ্দেশ্যে একটি টেলিভিশন ভাষণে ওয়াগনার গ্রুপের ক্রিয়াকলাপকে সশস্ত্র বিদ্রোহ এবং বিশ্বাসঘাতকতা হিসেবে বর্ণনা করেছেন। বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। পরে শনিবার বেলারুশিয়ান নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো পুতিনের সাথে সমন্বয় করে প্রিগোজিনের সাথে একটি ডিএসকলেশন পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। পরে প্রিগোজিন বলেছিলেন, পিএমসি ওয়াগনার তার কনভয়গুলির চলাচল বন্ধ করে দিচ্ছে, যেগুলো মস্কোর দিকে রওনা হয়েছিল, তারা ফিল্ড ক্যাম্পে ফিরে যাচ্ছে।
আবারও রাজপথে ইসরায়েলরা 25 সপ্তাহের মতো চলছে বিক্ষোভ। বিচার বিভাগ সংস্কারের প্রতিবাদে ফের বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। শনিবার 25 সপ্তাহের মতো রাজপথে ইসরায়েলিরা। তেল আবিবের মূল মহাসড়ক অবরুদ্ধ করে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এদিকে রাজপথে নেমে আবারও বিচার বিভাগ সংস্কার বন্ধে স্থায়ী সিদ্ধান্তের দাবি জানান আন্দোলনকারীরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে নিরাপত্তা বাহিনী। তবে এতে দুপক্ষের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। বিশ্লেষকরা বলছেন, চলমান আন্দোলনে পুরোপুরি সফলতা না আসলেও এটা চাপে ফেলেছে নেতানিয়াহুর প্রশাসনকে। অভ্যন্তরীণ এবং বিদেশি চাপের মুখে এখনও আইন পাশ করতে পারেনি সরকার। এটিকে ইতিবাচক হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে বিচার বিভাগ সংস্কারের প্রস্তাব দেওয়া হয়। সে অনুসারে পার্লামেন্টের হাতে বাড়ছে বিল পাশ বা বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার। অন্যদিকে কমবে বিচার বিভাগের সক্ষমতা। পুতিনের পাশে থাকার অঙ্গীকার ইরানের। রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের যোদ্ধাদের বিদ্রোহের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি নিজেদের সমর্থনের বিষয়টি পুনর্নিশ্চিত করেছে ইরান। তেহরান জানিয়েছে, রাশিয়ার আইনের শাসনের ওপর পূর্ণ আস্থা আছে তাদের। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানিকে উদ্ধৃত করে জানায়, রাশিয়ার সাম্প্রতিক ঘটনাগুলো দেশটির অভ্যন্তরীণ বিষয়। কানানি বলেন, রাশিয়ান ফেডারেশনের আইনের শাসনের সমর্থন করে ইরান। ইরান দীর্ঘদিন ধরে রাশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র। এই দুই দেশের সরকারই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে সমর্থন করে আসছে। শনিবার ইসলামিক রেভলিউশনারি গার্ড কপসের সঙ্গে জড়িত একটি টেলিগ্রাম চ্যানেল জানায়, প্রয়োজনে আমরা যেমন আসাদের পতন ঠেকিয়েছি, তেমনি পুতিনের পতনও ঠেকিয়ে দেব। ওয়াগনার প্রধান ইয়েভেজিনি প্রিগোজিন শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেন। তিনি জানিয়েছিলেন, রক্তপাতহীনভাবে রাশিয়ার রোস্তব অন ডনের সেনাবাহিনীর সদর দপ্তর দখল করেছে তার যোদ্ধারা। দাবি করেছিলেন, তার বিদ্রোহের সিদ্ধান্তে স্থানীয়দের সমর্থন আছে। পরে অবশ্য অবস্থান থেকে সরে আসেন প্রিগোজিন। মণিপুরের সেনাবাহিনীর কাছ থেকে সশস্ত্র বিদ্রোহীদের ছিনিয়ে নেয় মেইতেই নারীরা। ভারতের দাঙ্গা উপদ্রুত মণিপুর রাজ্যে আটক হওয়ার ডজন খানেক সশস্ত্র ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনীর গত মধ্যরাতে ঘোষণা দিয়েছে। যাদের ছেড়ে দেওয়া হয়েছে তাদের জঙ্গি হিসেবে বর্ণনা করেছে দেশটির সেনাবাহিনী। এই সশস্ত্র ব্যক্তিরা একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্য, যাদের কেন্দ্র মিয়ানমারে। মেইতেই অধ্যুষিত ইথাম গ্রাম থেকে তাদের আটক করা হয়েছিল, কিন্তু গতকাল শনিবার তাদের মুক্তির দাবিতে প্রায় হাজার দেড়েক মানুষ সেনা সদস্যদের ঘিরে ধরলে সামরিক কর্তৃপক্ষ তাদের মুক্তি দিতে বাধ্য হয়। সেনাবাহিনী আরও জানিয়েছে, জঙ্গিদের মুক্তির দাবিতে যে জনতা বিক্ষোভ দেখাচ্ছিল তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন নারী। ভারতীয় সেনাবাহিনীর যে স্পায়ার কোর মণিপুরের সহিংসতার মোকাবেলায় নিয়ে টুইটারে নিয়মিত আপডেট জানাচ্ছে, তারা এই বিক্ষোভকারীদের অ্যাগ্রেসিভ মব অর্থাৎ আক্রমণাত্মক ক্ষুব্ধ জনতা বলে বর্ণনা করেছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বিক্ষোভকারীদের সাথে প্রায় দিনভর মুখোমুখি সংঘাত চলার পর তারা সিদ্ধান্ত নেয়, বেসামরিক মানুষের জীবন ঝুঁকিতে ফেলা উচিত হবে না এবং ধৃত জঙ্গিদের মুক্তি দেওয়া হবে। যে সেনা কমান্ডার এই অপারেশনের দায়িত্ব ছিলেন তাকেই পরিণতির সিদ্ধান্তের জন্য সেনাবাহিনীর তরফ থেকে ভূয়সী প্রশংসাও করা হয়েছে। তারা বলেছে, ভারতীয় সেনাবাহিনীর যে একটি মানবিক মুখ আছে এই সিদ্ধান্ত তারই পরিচায়ক। এর আগে শনিবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী মণিপুরের ইম্ফল ইস্ট জেলার ইথাম গ্রামে অভিযান চালায়। পুরো গ্রামটি ঘিরে ফেলায় কোনায় কোনায় তল্লাশি চালানো হয়। এরপর সেনাবাহিনী টুইট করে, ওই অভিযানে 12 জন KYKL ক্যাডারকে প্রচুর অস্ত্রশস্ত্র গোলা বারুদ এবং যুদ্ধের সরঞ্জাম সহ আটক করা হয়েছে। KYKL একটি মেইতে বিচ্ছিন্নবাদী গোষ্ঠী যাদের সংগঠনের পুরো নাম কাংলেই ইয়াউল কান্নালুপ। ওই 12 জন ধৃত জঙ্গিদের মধ্যে সংঘোষিত লেফটেন্যান্ট কর্নেল মৈরাংথেম তাম্বা ওরফে উত্তমকেও শনাক্ত করা হয়েছিল বলেও সেনাবাহিনী জানিয়েছে।